কথা বলছেন না সম্পূর্ণ মিথ্যা এই যুবদলের কর্মী আমি সেটা প্রমাণিত হয়েছে যুবদলের নেতা শাওন সে পার্টিসিপেট করেছে সেইখানে পুলিশ বিনা উস্কানিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাকে হত্যা করেছে এবং অসংখ্য নেতা কর্মীকে আহত করেছে এবং এতটাই অমানবিক যে গভীর রাতে গোপনে তারা জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি তার পরিবারের সদস্যদের পাড়াপড়শি কিংবা নেতা কর্মীদেরকে না দিয়ে তারা দাফন করে দিয়েছে এই যে অমানবিক কার্যকলাপ এই যে মানুষের বিরুদ্ধে কাজ এই যে গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ এই অপরাধের নিশ্চয়ই একদিন বিচার হবে আমরা একটি গণতান্ত্রিক দেশ জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম করেছি লড়াই করেছি আজকে এই সরকার একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার তারা গুলি করে হত্যা করে গুম করে আজকে আন্দোলনকে দমন করে রাখতে চায় জিনিসপত্রের দাম যখন বাড়ছে তার প্রতিবাদ করতে গেলে তারা হত্যা করছে তারা মানুষকে অত্যাচার করছে নির্যাতন করছে আজকে শাওনের এই হত্যা এটা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয় এটা একটা আদর্শকে হত্যা এটা মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে হত্যা আমরা এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা শাওনকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে তাদের বিচারের দাবি করছি সেই সঙ্গে সমগ্র জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই আওয়ামী লীগ সরকার যারা আজকে সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে তাদেরকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।